আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনার হারিয়ে যাওয়া সম্পদ কিভাবে ফিরে পেতে পারেন এবং আরো জানব এই দোয়াটি কিভাবে নাজিল হয়েছে, নাজিল হওয়ার সানে নুজুল এবং কিভাবে দোয়াটি পাঠ করলে আপনার হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাবেন। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সূরা ইউসুফের 64 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সর্বোত্তম রক্ষক এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এখন আমরা জানি এই দোয়াটি কিভাবে নাজিল হয়েছে, নাজিল হওয়ার সানে নুজুল। হযরত ইয়াকুব আলাইহিসসালামের 11 সন্তানের মধ্যে হযরত ইউসুফ ও বনি ইয়ামিন ছিলেন এক মায়ের গর্ভজাত সন্তান। কথিত আছে, হযরত ইউসুফের মতো রূপবান পুরুষ জগতে অন্য কেউ জন্মগ্রহণ করেনি। হযরত ইয়াকুব আলাইহিসসালাম শিশু ইউসুফকে কখনোই চোখের আড়াল করতেন না, সেটা দেখে তার সৎ নয় ভাই হিংসায় ফেটে যেত। একদিন এই সৎ নয় ভাই তার বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে অনেক অনুরোধ করল, বলল মেষ চড়ানোর জন্য বালক ইউসুফকে জঙ্গলে নিয়ে যেতে চায়। ইয়াকুব আলাইহিসসালামের অনুমতি পেয়ে তারা ইউসুফকে নিয়ে জঙ্গলে চলে গেল এবং সেখানে মেরে রক্তাক্ত করে এক কূপে ফেলে দিয়ে তার রক্তমাখা জামা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল। ইউসুফের রক্তমাখা জামাটা পিতার সামনে ফেলে দিয়ে তারা কৃত্রিম কান্নায় ভেঙে পড়ল, বলল ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাদের কথা বিশ্বাস করলেন না। ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যায়। এদিকে একদল বণিক যাচ্ছিল ওই জঙ্গলের পথ ধরে যেখানে ইউসুফকে মেরে রাখা হয়েছিল। তারা কূপ থেকে পানি তুলতে গিয়ে ইউসুফকে উদ্ধার করে এবং সেখানে নিয়ে গিয়ে আজিজ নামে এক মন্ত্রীর কাছে দাসরূপে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে দেয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম পরিণত বয়সে নবুয়াত লাভ করেন এবং মিশর রাজ্যের কোষাধ্যক্ষ পদে নিয়োজিত হন। ওই সময় দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্ররা মিশরে আসে শস্য ক্রয় করতে। ইয়াকুব আলাইহিসসালামের সেই পুত্ররা যারা ইউসুফ আলাইহিসসালামের সৎ ভাই ছিলেন। এরপর শস্য ক্রয় করতে এসে তাদের সাথে দেখা হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে, কিন্তু ওই সৎ নয় ভাই ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারেননি। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালাম ঠিকই তাদেরকে চিনতে পেরেছিল এবং বলে দিয়েছিল, আবার যখন শস্য নিতে আসবে তখন তোমাদের সৎ ভাই বনি ইয়ামিনকে সাথে নিয়ে আসবে, না হলে তোমরা শস্য পাবে না। সেই অনুযায়ী বনি ইয়ামিনকে সাথে নিয়ে যাওয়ার জন্য তারা যখন হযরত ইয়াকুব আলাইহিসসালামের নিকটে বনি ইয়ামিনকে রক্ষা করার শপথ নিচ্ছিল, তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এতক্ষণ আমরা শুনলাম এই দোয়াটি কিভাবে নাজিল হয়েছিল। এবার আমরা জানব এই দোয়াটির ফজিলত সম্পর্কে। উক্ত আয়াত মোবারকে আল্লাহকে উত্তম রক্ষক ও সবচেয়ে বড় দয়ালু বলা হয়েছে। এজন্য স্বজনদের কেউ বিদেশ যাত্রাকালে উক্ত আয়াত 3 বার পাঠ করে তাকে ফু দিলে বিদেশে আল্লাহ তাকে রক্ষা করবেন। আপনজনের কেউ কিংবা কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে গেলে উক্ত আয়াত প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় 21 বার পাঠ করবেন এবং প্রত্যেকবার পাঠের সময় শাহাদাত আঙ্গুল সূর্যের দিকে ইঙ্গিত করে রাখবেন। আল্লাহ চাহেন তো আপনার হারানো ধন অবশ্যই পাওয়া যাবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন এটি সূরা ইউসুফের 64 নম্বর আয়াত, আপনারা পড়ে নেবেন, ভালো থাকবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।